হঠাৎ করেই আসলে ব্যথা অনুভূত হতে পারে, আবার অনেকের এটিও আসলে কমপ্লেন থাকে, সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে মৃদু ব্যথা অনুভূত হচ্ছে, সেক্ষেত্রে আসলে তারা কি করবেন? যাদের মৃদু ব্যথা অনুভূত হয়, আমি সবসময় বলি যে অ্যানালজেসিক্স বা ব্যথার ওষুধ যেগুলো আছে এগুলো আসলে যতটুকু কম খাওয়া সম্ভব ততটুকুই ভালো। আচ্ছা, কারণ দেখা যায় যে ব্যথার ওষুধ বেশি খেলে ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে আমাদের তো অনিয়ন্ত্রিত অনেক জীবনযাপন আমরা করি, আমরা অনেক সময় দেখা যায় যে যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমরা দেখা যায় যে যারা চিকিৎসকের শরণাপন্ন হতে চাই না, আমরা কোনো একটা ব্যথা অনুভূত হলেই কাছের যেই আমাদের যেই ফার্মাসি আছে, ফার্মাসিতে গিয়ে কেমিস্টের কাছে যারা এখানে সেখানে ফার্মাসি থাকে তাদেরকে জিজ্ঞেস করি কি একটা ব্যথা হয়েছে, কি ওষুধ খাবো, তারা একটা ব্যথার ওষুধ দিয়ে দেয়। তারাও কিন্তু ব্যথার ওষুধের যে ক্লাসিফিকেশন জানে তাও না, যে কোনটা মাইল্ড টাইপের অ্যানালজেসিক্স, কোনটা মডারেট টাইপের, কিনটা কোনটা সিভিয়ার টাইপের। মনে করে যে ব্যথা হয়েছে, আমরা একটা ডাইক্লোফেনাক দিয়ে দিই, এটা কমন ফর্মে, আমি যাদেরকে পাই তাদের হিস্ট্রি নিয়ে দেখি যে কমন ফর্মে তারা একটা ডাইক্লোফেনাক ওষুধ খেয়ে ফেললো, একটা কিটোরোলাক খেয়ে ফেললো। কিন্তু এই যে ডাইক্লোফেনাক বা এই যে কিটোরোলাক বা ইন্ডোমিথাসিন, এগুলো সবই হলো গিয়ে আমরা সিভিয়ার অ্যানালজেসিক্স আমরা বলি, যে এনএসএইডস যেটা বলি। সো আলটিমেটলি আমাদের কাছে যখন আসে তখন আমরা সবসময় পরামর্শ দিই যে আপনি আপনার যেই আপনার নর্মাল যেই কাজকর্মের যে ধরন, হ্যাঁ, এই কাজকর্মের ধরনটাকে, আপনার যে জেস্চার পোশ্চার এইটার ধরনটাকে কিছু পরিবর্তন করলে আপনার ব্যথা অনেকটু কমে যাবে। যেমন রোগীকে কোয়েশ্চেন করি যে আপনি যেই বিছানায় শোন সেই বিছানাটা কিসের, অনেক সময় দেখা যায় যে ওনারা বলেন যে এটা ম্যাট্রেস। তো ম্যাট্রেস আমরা কিন্তু আসলে ম্যাট্রেসে শুয়ে কিন্তু এখনও খুব বেশি অভ্যস্ত হই নাই, পাশ্চাত্যের লোকজনের মতো কিন্তু আমরা এখনও ওটুক লেভেলে যাইনি যে ম্যাট্রেসে শুয়ে আমরা। আলটিমেটলি কোন ম্যাট্রেস, স্কোয়ার ম্যাট্রেসে শুবেন নাকি সেই স্প্রিং ম্যাট্রেসে শুবেন, দেখা যায় যে স্প্রিং ম্যাট্রেসে শুয়ে আলটিমেটলি ব্যালেন্স থাকে না, পেইন হয়। সেক্ষেত্রে একটি বিষয় আমি আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই যে অস্টিও আর্থ্রাইটিস রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিছানাটি আসলে কেমন হতে হবে? অস্টিও আর্থ্রাইটিসের পেইন যাদের থাকে, আসলে স্পাইনে যদি কোনো ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা বিছানা একটা ইম্পর্টেন্ট বিষয়, বাট নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস, হিপ জয়েন্ট, এই ক্ষেত্রে আসলে বিছানাটা খুব জরুরি বিষয় না। বাট স্পাইনে যাদের, যেমন লো ব্যাক পেইন, পিএলআইডি যাদের থাকে, সার্ভাইকেল পেইন থাকে, ডর্সাল পেইন থাকে, এইসব ক্ষেত্রে তাদের বিছানাটা অবশ্যই অর্থোপেডিক ম্যাট্রেস, যেটা যেমন কোয়ার ম্যাট্রেস, যেটা আমরা আসলে প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের আমাদের যে আগের যারা বাবা বা দাদা নানা নানি যারা, ওনারা যেই ওই যে আমাদের যেসব কোয়ার যে ম্যাট্রেসটা আছে সেই ম্যাট্রেসটাকে মডিফিকেশন করে অর্থোপেডিক ম্যাট্রেস যেটা ইউজ করে, এইটাই আসলে বেটার অন্যান্য স্প্রিং ম্যাট্রেস। বসার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে শক্ত চেয়ার ব্যবহার করা, একেবারে ফোমের যে চেয়ারগুলো সেগুলো অনেকে ব্যবহার করা উচিত নয়, না এরকম, সেটির ব্যাপারে আসলে কোনো অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে নির্দেশনা আছে? শক্ত বা নরম চেয়ার আসলে চেয়ারটা বিষয় না, চেয়ারে বসলে অবশ্যই যাতে পেশেন্টের নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট 90 ডিগ্রিতে থাকে। যেমন আমি বসে আছি, এইটা একটা স্ট্যান্ডার্ড চেয়ার, আমার নি জয়েন্টও 90 ডিগ্রি, আমার হিপ জয়েন্টও 90 ডিগ্রি, সো 90 ডিগ্রিতে সাধারণত কোনো পেইন হয় না। এর চেয়ে যদি ডিগ্রিটা আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ এইটা যদি ফ্লেকশন আরও বেশি হয়, আরেকটু চাপ যখন বেশি হবে, তখনই আমাদের যে কার্টিলেজটা একটু নরম থাকে, আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যার ফলশ্রুতিতে তখন কার্টিলেজটার উপর প্রেশার পড়ে, তখনই পেইনটা হয়। কিন্তু 90 ডিগ্রিতে বসা থাকলে চেয়ার নরম হবে কি চেয়ার শক্ত হবে এইটা আসলে বড় ইফেক্ট না, তবে কিছুটা নরম চেয়ার অবশ্যই ভালো, কারণ আমাদের মেরুদণ্ডের শেষ যে অংশটা কক্সিস যেখানে থাকে ওইখানে আসলে যত কম প্রেশার পড়ে সেটাই ভালো, নাহলে দেখা যায় পরবর্তীতে সেইখানেও পেইন হয়।